হলদিয়া পৌরসভায় যাতে নির্বিঘ্নে বোর্ড মিটিং হয় তার ব্যবস্থা করতে হবে জেলা পুলিশ প্রশাসনকেই। নির্দেশ ছিল হাইকোর্টের, তা সত্ত্বেও বাম কাউন্সিলরদের বাধা দেওয়ার অভিযোগে কাঠগড়ায় শাসক দল। শুক্রবার সকাল 10:30 হলদিয়া পৌরসভায় আসার রাস্তায় বিভিন্ন জায়গায় অবস্থান শুরু করেন তৃণমূল কর্মী সমর্থকেরা। সকাল 11:00 হলদিয়ায় সিপিএম জোনাল অফিসের সামনেও বিক্ষোভ, গেটে তালা বিক্ষোভকারীদের। সকাল 11:15 বাহিনী নিয়ে ঘটনাস্থলে পদস্থ পুলিশকর্তারা, বিক্ষোভকারীদের সঙ্গে দফায় দফায় আলোচনা। সকাল 11:40 এক প্রকার জোর করেই তালা খুলে জোনাল অফিসের ভিতরে ঢুকে পুলিশ। বেলা 12:25 পুলিশি প্রহরায় বাইরে বেরোন 13 জন বাম কাউন্সিলর, গাড়ি ঘিরেও চলে বিক্ষোভ। বেলা 12:40 পুরসভায় পৌঁছন বাম কাউন্সিলররা, সেখানেও বিক্ষোভ। অসুস্থ থাকায় এদিন পুরসভায় আসেননি চেয়ারপারসন তমালিকা পণ্ডা শেঠ, বোর্ড মিটিং করেন ভাইস চেয়ারম্যান নারায়ণ প্রামাণিক, যদিও বৈঠক বয়কট করে বিরোধীরা। আতঙ্কগ্রস্ত করে দেওয়ার মতো ব্যবস্থা করা হয়েছিল পুলিশ প্রশাসনের সহযোগিতায়। আমরা পৌরসভায় কিছু সময় বাদে আমরা প্রবেশ করি, কোনো বোর্ড মিটিং হয়নি, কেউ কিছু বোর্ড মিটিং করেনি। হলদিয়া পুরসভায় বোর্ড মিটিং এ বাধা দিচ্ছে তৃণমূল, কলকাতায় অভিযোগ করেন রাজ্যের বিরোধী দলনেতাও। হলদিয়া পুরসভার বিরোধী দলনেতার অভিযোগ, তাঁদের দলের কর্মীদের উপর লাঠিচার্জ করেছে পুলিশ। বিজন চক্রবর্তী রিপোর্ট, এবিপি আনন্দ, পূর্ব মেদিনীপুর।